রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। ডিসেম্বর মাস থেকে আমরা আপনারা যারা আছেন সুপার শপিং মলে, কিন্তু আমরা পহেলা নভেম্বর থেকে অভিযান চালাবো আগের ঘোষণা অনুযায়ী। তবে সুপার শপিং মলের বেশিরভাগই কমপ্লায়েন্স এ আছেন, আশা করি আমাকে অভিযান করতে হবে না। যেখানে পলিথিন শপিং ব্যাগ উৎপাদিত হয় সেখানেও পয়লা নভেম্বর থেকে অভিযান হবে। এবং এখনো পর্যন্ত আমরা যা ফিডব্যাক পেয়েছি, পলিথিন শপিং ব্যাগ ক্রেতারাই নিতে চাচ্ছেন আর, কিন্তু দোকানিরা একটা করে পাটের ব্যাগ বেশি দাম দিয়ে বিক্রি করছে। দোকানিরা বলার চেষ্টা করছে যে পাটের ওরা দাম বাড়িয়ে দিয়েছে। এটাই তো আমার দেশ, আমি তো ভিন্ন কোনো দেশে বসবাস করি না। যাই হোক নাই হোক, পলিথিনের বিকল্প আমরা পাট চট এটা দিয়েই করবো, তাহলে আমার দেশীয় শিল্প উঠে আসলো। এখন আপনি আমাকে বলবেন যে বায়োপ্লাস্টিক, বায়োপ্লাস্টিক এর নামে কিন্তু প্লাস্টিক আছে, এটা করলে আপনি আর পাট আর চটকে প্রমোট করতে পারবেন না, কিন্তু বায়োপ্লাস্টিক তো থেমে থাকবে না, এটা তো একটা আবিষ্কার উদ্ভাবন, তাহলে এটাকেও আমরা একসময় নিয়ে বসবো। এবং এটাকে কোনোভাবে সার্টিফাই করা যায় কিনা সেটা আমরা দেখবো, সার্টিফিকেট ছাড়া তো মার্কেটে ঢুকতে দেবো না। আমরা বাংলাদেশি হিসাবে পাট এবং চটের ব্যাপারে আমাদের এত রিলাকটেন্স কেন? আমরা তো পাট আর চটই চিনি, বায়োপ্লাস্টিক তো চিনি না, তো হঠাৎ করে ওইটার প্রতি আমাদের এত আবেদন কেন? কিন্তু বায়োপ্লাস্টিকের যারা উদ্ভাবক আছেন তাদেরকে আমি আশ্বস্ত করছি যে আমরা অচিরেই আপনাদের সাথে বসবো, যেটা আমরা একেবারেই নিরাপদ মনে করব, শুধুমাত্র সীমিত পরিসরে কোনো কোনো জিনিসের জন্য সেটা দেওয়া যায় কি না সেটা আমরা চিন্তা করব, কিন্তু আমরা এরকম কোনো চিন্তা ভাবনা এখনো করছি না। পাট এবং চট এবং কাপড়ই হচ্ছে আমাদের এই মুহূর্তের বিকল্প। এবার একটা কথা বলি, আপনি বলেছেন পারমিশন নিয়ে চলছে, একটা একটা সিঙ্গেল ইউজ পলিথিন কারখানার কোনো পারমিশন নেই। পারমিশন থাকার তো কোনো প্রশ্নই নাই, সম্পূর্ণ অবৈধভাবে চলছে। এখন আপনি যদি আমাকে পুনর্বাসনের কথা বলেন, 2002 সাল থেকে অবৈধভাবে পরিচালিত কারখানাগুলোকে পুনর্বাসনের আমার কি আইনগত বাধ্যবাধকতা আছে? আরেকটা কথা হচ্ছে, যারা পলিথিন শপিং ব্যাগ বানায় তারা কিন্তু কেবল পলিথিন শপিং ব্যাগ বানায় না, তারা অন্যান্য সামগ্রীও বানায়। সুতরাং পলিথিন শপিং ব্যাগ তারা বানানো বন্ধ করে দিলে তাদের আয় রোজগার বন্ধ হয়ে যাচ্ছে, এটা মোটেও সঠিক কথা না। নানান যুক্তিতে পলিথিন শপিং ব্যাগটাকে রাখতেই হবে আপনাদেরকে, এটাই হচ্ছে এই সমস্ত কথার পিছনের কারণ। আরেকটা কথা একটু বলা দরকার, কয়েকদিন আগে দেখলাম যে প্লাস্টিক ম্যানুফ্যাকচারারদের পক্ষ থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছে, এবং একজন একজনকে উদ্ধৃত করে বলা হচ্ছে যে সিঙ্গেল ইউজ সব প্লাস্টিক আমরা নিষিদ্ধ করেছি। একেবারেই ভুল কথা, সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা একবার ব্যবহার করে আমরা ফেলে দিই ওটারও তো একই পরিণতি। বলা হয় যে 2050 সাল নাগাদ সমুদ্রে যত মাছ থাকবে তার থেকে বেশি মাইক্রোপ্লাস্টিক থাকবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের আমরা একটা তালিকা করেছি, যে তালিকা আমরা সেখানে নিষেধাজ্ঞা নিষেধ কথাটাই নাই, আমরা সরকারি অফিসগুলোতে বলার উদ্বুদ্ধ করছি যাতে করে প্লাস্টিকের ব্যানার না করে, প্লাস্টিকের কাঁটা চামচ না দেয়, প্লাস্টিকের পানির বোতল না দেয়। আমরা যদি সচিবালয়টাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত ঘোষণা করতে পারি, তারপরে আমরা ক্রমান্বয়ে অন্যান্য জায়গায় যাব। কিন্তু আমাদের আপাততের কাজ কেবলমাত্র 2002 সালে নিষেধ করা পলিথিন শপিং ব্যাগে নিষেধাজ্ঞাটা বাস্তবায়ন করা। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাংকস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।